لا تستوى، لا تقلل، لا تستوى. أنت مرتي شركة أبنادك بوسيس إيا تادير كتا إي وسيم نسيم نسيم كتا أبنادك شونا تي كاميرا دو دي شونا حسي المطا أبنادك بارا بيهو جي كاروين أشونا نسيم كتا أبنادك شونا كيشي أبنا ورشو زائد أنت كهدت سي شاس كتا حوين إي دي شاس كتا ورشو جيني كسلت تيني حضرتي بابا حضرتي رحمة الله عليك وليني أسر رحمة الله عليك شدو كشنطان وني أكو كامير سلت شدو كشنطان حضرت بابانا يسم شاب رحمة الله عليك ديني حضرتي أبن بحيلا حضرت بابانا يلون حسن شاب رحمة الله عليك ديني حضرتي এই একজন হযরতি বেতন পর্যন্ত শেষ এরপরে এই কাজের দায়িত্বভার সুনাইদা নামে হয়েছিল জুবায়ের হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি এই জুবায়ের সাহেব জুবায়ের হাসানের ভাতিজা হইল আপন খালাতো ভাইয়ের ভাতিজা এই স্যার সাহেবের বাবার নাম হারুন হারুন সাহেবের ছেলে স্যার এই সাহেবে আল্লাহ আমি আর বুঝি যাইতেছি না সকলেই বলেছেন আল্লাহ নবীর সাথে বিয়াদি করছে এই বিয়াদা এটা কিসের মামলা এটা কিসের মুক্তি হইতে পারে বেদম সাহেব দাদা মানে না বাপ মানে না দাদা মানে না বাপ মানে না কি ভালো সন্তান বলো ভালো সন্তান বলতে পারে বাপ মানে না আমি সারা বিশ্বের তার দাদা ইসুসর হতুলা নাই তাকে মানে না তার বাবা ইলিস তাকে মানে না তার নানা হাজার বলো না এই এরাউল হাসান সাহেব তাকে মানে না তার চাষা জোর হাসান সাহেব তাকে মানে না এই দাদ আমি হতে পারে এই দাদ আল্লাহ মাটিতে এই সরকার সাবধান করে দিতেছি যদি এই মাটিতে আমি শেষ করে দিতেছি শোনো এই সরকার যদি এই বেদমকে বাংলার মাটিতে আনতে চায় এই সরকারেরও পালায় বাধ্য নবীন পরে নবীন নবীন পরে সংসদে আইন চাই আগামী ছয় মাসের ভিতরে দশটা কমিটি আমাদের এক হয়ে গেছে হাতবে নবতের সাড়ে এই পরামর্শ করে নতুন বছরে যেন মাসের দিকে মহাসম্মেলন করব এই ভাবেই কাদের নাকি কাদের নাকি কাদের নবীর পরে নবীর পরে সংসদে এই সংসদ সাবধান হয়ে যান বাঁচতে চাইলে ভালো থাকতে চাইলে দাবি করুন না হয় হাসিনের মতো পালায় বন্ধ হবে সেই দিন সাদ সাহেব স্বঘোষিত আমির সাদ সাহেব একজন বিয়াদব কোন বিয়াদবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না আমি সাধু বন্ধুগণ অত্যন্ত ধৈর্যের সাথে বাংলাদেশের সর্বস্তরের ওলামা একরাম মুসলিম জনতার রাহবর ওলামা মাশায়েখের মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আজকের মহাসম্মেলনের যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন তার লিখিত
কথিত বক্তব্য এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদের আরেকটু ধৈর্য আমরা কামনা করছি, আরেকটু ধৈর্য আমরা কামনা করছি, একটু মেহরবানি করে সহযোগিতা করুন। نحمده ونصلي على رسوله الكريم اما بعد ঐতিহাসিক সোহরাওয়ার্দী উত্তরে আজকের মহাসম্মেলনে আগত প্রিয় উলামায়ে কেরাম সর্বস্তরের মুসলমান ভাইরা দাওয়াত ও তাবলীগের মেহনত উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ প্রদত্ত এক মহান দায়িত্ব উলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে এবং তাদের তত্ত্বাবধানে আজ পুরো বিশ্বের প্রতিটি প্রান্তে কোরআন ও সুন্নাহর সহি বাণী পৌঁছেছে, আলোকিত হয়েছে সারা বিশ্ব। দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে খালেকের সাথে মখলুকের তাল্লুক সৃষ্টি করে দেয়া, আত্মবোধ মানব জাতিকে সঠিক পথের দিশা দেয়া। এই দায়িত্ব আমার আপনার উম্মতে মুহাম্মদি সকলের। এই দায়িত্ব পালনের জন্য হযরত মাওলানা ইয়াস কান্দারবী রহমতুল্লাহি আলাইহি তাবলীগের এই পদ্ধতির কাজ শুরু করেছেন। দিল্লির সংসদ আমির মাওলানা সাহেব সাহেব বিভিন্ন সময়ে কোরআন হাদিস ইসলাম নবী রাসূল নবুয়ত সাহাবায়ে কেরাম এবং সহিহ মুসলিম মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তার বক্তব্যগুলো কোরআন সুন্নাহ বিরোধী, যা মেনে নেওয়া যায় না। এগুলো শুধু ভুল নয়, মাওলানা সাহেব সাহেবের চিন্তাগত বিপথগামিতা, দিনের বিভিন্ন বিষয়ে তার এই চিন্তাগত বিচ্যুতি ও বিচ্ছিন্নতা এবং অনেক বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও জমহুর উলামায়ে কেরামের মুত্তাফাকা তথা ঐক্যমত ভিত্তিক মাসলা ও মাযহাবের খেলাফ হওয়ার কারণে শরীয়ত মতে তার অনুসরণ করা একাত করা জায়েজ নাই। তাবলীগের মতো একটা মহান দিনই কাজে আমির হওয়া বা আমির থাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি তার মন্ত্রবান সহ মুসলিম বিশ্বের আলোচনের কাছে চরমভাবে বিতর্কিত হয়েছেন। তার প্রতি ব্যাপকভাবে উলামায়ে কেরামের আস্থা অনাস্থা তৈরি হয়েছে। আলেমগণ দায়িত্ব নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি সংশোধন হননি। দাওয়াত ও তাবলীগের এই কাজ প্রতিষ্ঠিত হয়েছে তার মন্ত্রবান তথা উলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতায়। মাওলানা সাহেব সাহেবের অনুসারীদের উলামা বিরোধী অবস্থান তাদেরকে নানা ধরনের গুমরাহিতে নিপতিত করেছে এবং করছে। অতএব আজকের এই মহাসম্মেলনের উলামা মশাইখের পক্ষ থেকে আমার দাবি এবং অনুরোধ হল, যতদিন মাওলানা সাহেব সাহেব তার গুমরাহি থেকে তবে না করবেন, ততদিন দারুলুম দেওবন্দ সহ এদেশের আলা উলামা ইকরামের আস্থা অর্জন না করবেন, ততদিন যেন কাছে বাংলাদেশে আসতে দেওয়া না হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সরাই নিজামে পরিচালিত হবে। কাকরাইয়ের মার্কাজের কার্যক্রম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সরাই নিজামে পরিচালিত হতে হবে। ব্যক্তি মাওলানা সাহেব সাহেবের কারণে ছাত্র জনতা ও আলেম ওলামাদের কোরবানির বদৌলতে অর্জিত স্বাধীন নতুন বাংলাদেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করুক, আমরা উত্তর পত্রিকার সরকারকে বেকায় দায়ী করুক, আমরা চাই না। আশা করছি সরকার বিবেচনায়, সরকার সার্বিক বিবেচনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম, দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, সঠিকভাবে দাওয়াত ও তাবলীগে কাজ করার হিম্মত দান করুন, দিনী মাদ্রাসা সমূহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। মা আসসালাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী, আমি হেফাজত ইসলাম বাংলাদেশ।